গত পর্বে আমরা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ করছিলাম। কক্সবাজার থেকে যাত্রা শুরু করে আমরা চলছিলাম নাফ নদী বেয়ে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে। যদি আপনি প্রথম পর্ব না দেখে থাকেন, তাহলে উপরের লিংকে ক্লিক করে প্রথম পর্ব দেখে আসতে পারেন। তাই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাগরের নীল জলরাশি এবং সিগাল পাখির কলকাকলি দেখতে দেখতে একসময় আপনার জাহাজ এসে পড়বে বঙ্গোপসাগরে। সাগরের বিস্তীর্ণ পানি আর অথৈ সাগরের মাঝে আপনি লাভ করবেন অন্যরকম এক অনুভূতি। কুলকিনারা বিহীন সাগরে মাঝে কোথাও কোথাও ভাসতে দেখবেন জেলেদের মাছ ধরা ছোট ছোট ডিঙি নৌকা। আবার কোথাও কোথাও দেখতে পাবেন বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টাল গার্ডের নিরাপত্তা জাহাজ ভাসছে সাগরের বুকে। সাগরের নীল পানি পিছনে ফেলে হঠাৎ দূরে দেখতে পাবেন মেঘের মতো ভেসে উঠেছে ধূসর লোকালয়। হ্যাঁ, ওটাই সেন্ট মার্টিন দ্বীপ। জাহাজের পর্যটকেরা এই সময় সবাই ব্যস্ত হয়ে পড়ে দূরের সেই কাঙ্ক্ষিত দ্বীপটিকে দেখার জন্য। অল্প কিছুক্ষণ পরই কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রতিটি জাহাজ একে একে সেন্ট মার্টিন ঘাটে এসে নোঙর করে। জাহাজ থেকে নামার পর সবাই ছুটে চলে স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন দর্শন করার জন্য। সেন্ট মার্টিন দ্বীপটি মূলত পাথুরে কোরাল দ্বীপ। এখানের পানি অতি স্বচ্ছ এবং কিছুটা সবুজ রঙের। সারি সারি নারিকেল গাছ এবং উপকূলীয় নানান গাছ দ্বীপটিকে করেছে আরো সমৃদ্ধ। এখানে ছোট আকারের একটি বাজার রয়েছে যেখানে পর্যটকেরা নানান ধরনের সামুদ্রিক জিনিস ক্রয় করে থাকে। সমগ্র সেন্ট মার্টিন দ্বীপটি ভ্রমণ করার জন্য সেখানে সাইকেল ভাড়া পাওয়া যায়। সাইকেল চালিয়ে পর্যটকেরা দ্বীপের বিভিন্ন জায়গা ইচ্ছে মতো ভ্রমণ করতে পারে। এই দ্বীপের সৈকতে ছড়িয়ে আছে হাজার হাজার পাথর এবং শৈবাল। পর্যটকেরা এই পাথুরে সৈকতে ঘুরে বেড়ায়, গোসল করে এবং ছবি তুলে নিজেদের ভ্রমণকে স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করে। সৈকতে পর্যটকদের বসা এবং সময় কাটানোর জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করা আছে যেখানে পর্যটকরা আনন্দের সাথে খোলা আকাশের নিচে অবসর যাপন করতে পারে। প্রতিদিন বিকেলে সেন্ট মার্টিন দ্বীপ থেকে জাহাজগুলো কক্সবাজারের দিকে ফেরত আসার জন্য যাত্রা করে। নতুন স্বপ্ন ও নতুন আশা নিয়ে পর্যটকেরা বঙ্গোপসাগর ও নাফ নদী পাড়ি দিয়ে আবার টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়। দিন শেষে মানুষ এই স্বপ্নের দ্বীপ থেকে ফেরত আসে, কিন্তু সাগরের নীল পানি, পাখির কলকাকলি আর কোরালের সৌন্দর্য সবার স্মৃতিতে জমা থাকে সারা জীবনের জন্য।